গত কয়েকদিন ধরে চলা কোটা আন্দোলন সহিংস রূপ নেয়ায় বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সব গণমাধ্যম গুরুত্বের সঙ্গে এ বিষয়ে খবর পরিবেশন করছে। বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে কয়েকদিন ধরেই প্রতিবেদন প্রকাশ করছে বিবিসি, আল জাজিরা সহ বিশ্বের প্রথম সারির সব গণমাধ্যম। আন্দোলনের শুরুর দিকে গত 11 জুন মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি নিয়ে ক্ষোভ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। গতকাল ফরাসি বার্তা সংস্থা এএফপি চলমান ছাত্র আন্দোলনের বিষয়ে বাংলাদেশের চাকরি কোটা নিয়ে বিক্ষোভে নিহত 3 শিরোনামে প্রতিবেদনে বলেছে, লোভনীয় সরকারি চাকরিতে কোটা নিয়ে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সহিংস সংঘর্ষে বাংলাদেশে কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে বাংলাদেশের শতাধিক শিক্ষার্থীর আহত হওয়ার খবর দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনটিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কোটা বিরোধী আখ্যা দিয়ে আন্দোলনকারীদের উপর পুলিশের টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপের কথাও বলা হয়েছে। এছাড়া মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস শিরোনাম করেছে, বাংলাদেশের সরকারি চাকরির কোটা নিয়ে সংঘর্ষে বাংলাদেশে অসংখ্য আহত। প্রতিবেদনের শুরুতেই ছাত্রলীগ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশের টিয়ার শেল এবং লাঠি পেটা করার কথা উল্লেখ করা হয়েছে। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, সোমবার শিক্ষার্থীদের আন্দোলনে শতাধিক শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে দেশজুড়ে লাখ লাখ শিক্ষার্থী মঙ্গলবার রাজপথে বিক্ষোভ করেছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। কোটা বিরোধী শিক্ষার্থীরা দেশের প্রধান মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেছেন। এছাড়া মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, ভারতের ইকোনমিক টাইমস, সৌদি আরবের আরব নিউজ, ভারতের এনডিটিভি, দ্য গার্ডিয়ান সহ বিশ্বের প্রভাবশালী অন্যান্য সংবাদ মাধ্যমেও বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সহিংসতার ঘটনায় খবর প্রকাশ করা হয়েছে।